سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমি সবাইকে অনুরোধ জানাবো, কারণ আপনারা সবাই দানবী রাগিব আলী স্যারের বাড়িতে যাবেন এবং সেখানে সিন্নি গ্রহণ করবেন। এবার আমি অনুরোধ জানাচ্ছি দানবীর বেগম রাবেয়া খাতুন চৌধুরী ম্যাডামের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে এর নেতৃত্বে আছেন ডাইরেক্টর মোহাম্মদ শাহিদ আলী। আমিন। এবার পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাচ্ছেন বেগম রাবস্থাপক জনাব শফিকুল ইসলাম। আল্লাহ তাকে জান্নাতে আলিয়া নসীব করে দিও, রুজু মাহফুজ দিন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নসীব করো। আমরা যারা এখানে উপস্থিত হয়ে ওনার হিতাকাঙ্ক্ষী হয়েছি, আল্লাহ ওনার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ ফরমাও, আয় আল্লাহ তাকে যেতে আল্লাহ তুমি হায়াতে তৈবা বৃদ্ধি করে দিও। জনাব আল হাজার রাজি সাহেব ওনার হায়াতে তৈবার বৃদ্ধি করে দিও, আল্লাহ নেকাজ করে দেওয়ার সংখ্যা। اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا وقلبا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت وعفو عند الحساب والفوز بالجنات ونجاة من النار برحمتك يا عزيز يا غفار وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين بحق لا إله إلا الله محمد رسول الله. أقول أقول أحمد سارة 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 نا يقول هذا هذا اللي نعمله أوسي أوسي تو أوسي تو ربع دور 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 ما تيره بدور ما نما كم পুষ্পাঞ্জলি নিয়ে আস্তে আস্তে আয় আল্লাহ কোরআনের উসিলায়
আয় আল্লাহ দরুদের উসিলায় তোমার বান্দির কবরকে মাওলা রাউদা তুমির রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। আর রাব্বুল আলামিন, আয় আল্লাহ দানবীর আলহাজ রাগিব আলী সাহেবের প্রিয়তমা সহধর্মিনী রাবিয়া খাতুন চৌধুরী, আয় আল্লাহ লক্ষ লক্ষ বঞ্চিত মানুষের বড় মায়ার মানুষ ছিলেন, যার ফলে আজকে হাজার হাজার মানুষ এসে তোমার বান্দির স্মরণ করতেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লক্ষ লক্ষ বঞ্চিত আয় আল্লাহ সেই মানুষদের যে অসহায়ের পাশে দাঁড়িয়ে যে সেবা যত্ন। এবার আমি অনুরোধ জানাচ্ছি মুক্তিযোদ্ধা সংসদ দক্ষিণ সুরমার শাখা আর ইউনিট কমান্ডে তাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে মরহুমার কবর এখানে দিকে নিয়ে যাওয়ার জন্য এবং সুবহান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت شهادتنا أن لا إله إلا الله محمد رسول الله مبتدد شمسد دكين شرما يونيك تادر پوش پستبق نية بگم رابع حدن جو در قبرستان دیگه گئے جاور جنو تینے کے دائت جاچن কমান্ডার সবির সাথে সাথেই অনুরোধ জানাচ্ছি মুক্তিযোদ্ধা সংসদ সদর কমান্ড ইউনিট তাদেরকে তাদের পুষ্পস্তবক নিয়ে মরহুমাসি তারা দয়া করে দানবীর রাগিব আলী সাহেবের বাড়িতে যাবেন এবং সেখানে শিন্নি গ্রহণ করবেন। আমি এবার অনুরোধ জানাচ্ছি রাগিব রাবেয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসা সিদাইরগুল তাদেরকে আজাদি সহ অন্যান্য সহকর্মী মিত্র আছে কবরস্থানে গিয়ে দোয়া করার জন্য জামিয়া আল্লাহ যাদের দোয়া কবুল করে থাকে। অসংখ্য অগণিত মানুষের পদভারে মুখরিত আজ জনপদ এই রাগিব নাউল বিদ্যান থেকে নিরক্ষর প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার লেখক কবি জানাবে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র ছাত্রী নিয়ে লিডিং ইউনিভার্সিটি চলে এসেছেন আজকে মরহুমা রাবেয়া খাতুন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য এবং দোয়া জানানোর জন্য। হাজার হাজার ছাত্র ছাত্রী নিয়ে লিডিং ইউনিভার্সিটির বিশাল গাড়িবহর ইতিমধ্যে পৌঁছে গেছে আজ এই জনপদে এই রাগিবনগরে সবাই এসেছে বেগম রাবেয়া খাতুন চৌধুরীর শ্রদ্ধা জানাতে তার জন্য দোয়া করার জন্য তার কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য। হাজারো মানুষের পদভারে মুখরিত আজ এই জনপদ মানুষের কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে তার প্রকৃষ্ট উদাহরণ আজকের এই মানুষের ভিড়। ঘুরাই
সাফো না সাজাব পাই সাফো সাজে সাফো সাফো নে ওকে দিলা ওকে ঠিক আছে যাও দিলা দাও রাবেয়া খাতুন চৌধুরী তাই সবার হৃদয়ে ভাষ্য যথার্থ লিখেছেন জনাব সৈয়দ আহমদ। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ কিসমাতুল আহসান, এছাড়াও সম্মানিত শিক্ষকবৃন্দ প্রফেসর মোহাম্মদ শফিউল্লাহ, ডক্টর বশির আহমেদ ভুঁইয়া, জনাব সাইফুর রহমান, প্রফেসর নুরুল ইসলাম সরদার, জনাব রেজাউল করিম, সামনে দিকে গিলে ওরা সামনে দিকে রুক ক্যামেরা সামনে দিকে শুরু লেডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ কিসমাতুল আহসান। উপকর্তা কর্মচারীর পক্ষ থেকে পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর রাগিব আলী স্যার। এবার আমি অনুরোধ জানছি লিডিং ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবকে তাদের পুষ্পস্তবক নিয়ে বর্ধমান কবরের দিকে এগিয়ে যাওয়ার জন্য এর নেতৃত্বে। এবার আমি অনুরোধ জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এর নেতৃত্বে আছেন এরপর আমি অনুরোধ জানাবো লিডিং ইউনিভার্সিটির প্রথম আলো বন্ধুসভাকে তাদের পুষ্পস্তবক নিয়ে মরহুমার কবরের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এর দায়িত্বে আছেন সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি অনুরোধ জানাবো কম্পিউটার ক্লাব লিডিং ইউনিভার্সিটি সিলেক্ট তাদেরকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানে দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এর দায়িত্বে আছেন সহকারী অধ্যাপক জনাব রুমেল পি রুমেল এম এস পি। লিডিং ইউনিভার্সিটি এবার আমি অনুরোধ জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং এর দায়িত্বে আছেন জনাব তানভীর আহমদ চৌধুরী। তাদেরকে জানাচ্ছি পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং মরহুমার কবরকে শ্রদ্ধা জানানোর জন্য। এর দায়িত্বে আছেন জনাব তানভীর আহমেদ তালুকদার। আমি অনুরোধ জানাচ্ছি লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফ সোসাইটিকে তাদের পুষ্পস্তবকে আছেন জনাব তানভীর আহমেদ তালুকদার। আমি অনুরোধ জানাচ্ছি সোশ্যাল সার্ভিসেস ক্লাব লিডিং ইউনিভার্সিটি সিলেটকে তাদের পুষ্পস্তবক নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাওয়ার জন্য এর দায়িত্বে আছেন জনাব জাহাঙ্গীর আলম স্যার। অসংখ্য অগণিত রতে চলে গেছেন পরপারে, আমাদের জন্য রেখে গেছেন জীবন এবং সময় কাজে লাগানোর উদাহরণ। কবি বলেছেন, বিধাতা কাউকে দিয়েছে অনেক, অনেকেরই কিছু নাই, দিয়েছে বৃত্ত সেবিতে দুস্থ মুক্তি পাইতে তাই, সে পথে ভ্রমণ সমাপন করে। আপনার থাকতে হবে, আমি থাকি।
মরহুমা রাবেয়া খাতুন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য আগে তো কর, আগে তো কর। লেডিং ইউনিভার্সিটি থেকে শত শত ছাত্রছাত্রী এসেছেন তাদের প্রাণপ্রিয় ম্যাডামকে ফুলের শ্রদ্ধা জানাতে, তার জন্য দোয়া করতে। যারা ইতিমধ্যে দোয়া করেছেন আপনারা দানবীর রাগিব আলী স্যারের বাড়িতে যাবেন এবং সেখানে সিন্নি গ্রহণ করবেন। বেগম রাবেয়া খাতুন চৌধুরী জন্মগ্রহণ করেন 5 এপ্রিল 1946 সালে এবং মৃত্যুবরণ করেন 2006 সালের 12 ডিসেম্বর। মাত্র 60 বছর এত ফিরেছেন এমনটা সচরাচর দেখা যায় না। এর পক্ষ থেকে হাসানের নেতৃত্বে ইউনিভার্সিটির সকল ক্লাব ট্রাস্টি বোর্ড সদস্য সহ সকলে এবং এর নেতৃত্বে আছেন দেওয়ান মোস্তাক মজিদ। আমি দুঃখিত লিভিং ইউনিভার্সিটির দোয়া শুনে করার জন্য। কোন উদ্দেশ্য আমরা এখানে আসছি তোমার অজানার বাকি নাই গো আল্লাহ। দূর দূরান্ত থেকে আল্লাহ আজকে এখানে আসছি। আয়াল্লাহ উনি শুয়ে আছেন, তার জীবনে অনেক নেক আমল করেছেন,
আয় আল্লাহ আমরা এখানে দাঁড়াই, আয় আল্লাহ তোমার কালামে পাক থেকে বিভিন্ন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তোমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করে ভিখারির বেশে তোমার শাহী দরবারে হাত পেতেছি। তুমি সাত আসমান সাত জমিনের মালিক, আল্লাহ 18,000 মখলুকাতের মালিক, তুমি আমরা রে মায়া করে দয়া করে দুনিয়াতে পাঠাইছো, বেগম রাবেয়া খাতুনের মতো আমরা এক এক করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। এই সব মুসাফির হয় ওই আখের কবর ঠিকানা, কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা। আয় রব্বুল আলামিন ইয়াকরামুল আকরামিন, বিশেষ করে যাই কিছু আমরা আল্লাহ কোরআন তেলাওয়াত করেছি দুরুদ পড়েছি, সওয়াবগুলি সর্বপ্রথম তোমার হাইবের নিকট মদিনা থারে পৌঁছাইয়া দাও। শিমাল থেকে যুদ্ধকার কবরে তারই সাথে আমরা যারা হাত পেতেছি, আমাদের প্রত্যেকের পিতা মাতা শ্বশুর শাশুড়ি রেস্তাদা ঘোড়া বুধে বেশি করে আন্দোলন যারা চলে গেছে, আয় আল্লাহ বন্ধু বান্ধব সবাই রে তুমি মাফ করিয়া দাও, সবার কবরে কেনাজাত ফয়সালা করিয়া দাও। আল্লাহ বেগম রুকে খাতুন ইয়া আল্লাহ, রাবিয়া খাতুন কে আল্লাহ তুমি নাজাতের ফয়সালা করে দাও, তার জীবনের ভালো নেক কাজগুলো উসিলা করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ দান নবীর আগে আলী মহোদয় আমাদের সাথে আছেন, তার ছেলে আছেন, আয় আল্লাহ ছেলে মার জন্য হাত তুলেছে, এ আল্লাহ স্বামী স্ত্রীর জন্য হাত তুলেছে, আমরা রে নি আল্লাহ। আয় আল্লাহ যার স্ত্রী নাই সে জানে, যার মা নাই সে জানে মায়ের সে মর্ম। আয় আল্লাহ গো মেহরবানি করিয়া তোমার এই বান্দিকে মাফ করে দাও, অনেক কিছু দুনিয়াতে রেখে গেছেন, আয় আল্লাহ এই সমস্ত কিছু সদকায় জারি হিসেবে তার আমল নামা কবুল করো। আয় আল্লাহ শিক্ষা বিভিন্ন তিনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা উনি অনেক কিছু স্মৃতি রেখে গেছেন, দোনা রাগেব আলী মহোদয় ইয়া আল্লাহ তিনি হ্যাঁ আল্লাহ অনেক কিছু রেখে যাচ্ছেন, তার হায়াত এবার মধ্যে আরও বেশি বেশি কাজ করিয়া যাওয়ার তৌফিক দাও, যাতে জনগণের দেশের কাজে আসে, এই সমস্ত ওগুলারে তুমি কবুল আর মঞ্জুর করো। আমরার ছেলে মেয়ে সবাই রেনে খায়াত দান করো, আর যারা স্টুডেন্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আল্লাহ এখানে আসছে প্রফেসর আসছেন, এ আল্লাহ সবাইকে তুমি দুনিয়া আখেরাতে কামিয়াব করো, যারা পড়াশোনার ধারণরত আছে সবাইকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দাও, সন্ত্রাস মুক্ত এই দেশ তুমি কবুল করো, এই দেশের জন্য যারা ইয়া আল্লাহ জীবন দিয়েছে যাদের ত্যাগের বিনিময়ে সর্বমোট একটি দেশ আমরা পেলাম, এই বিজয়ের মাস স্বাধীনতা মাস আয় আল্লাহ 30,00,000 জানের বিনিময়ে দেশ পেলাম, তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকায় অনেকে শুয়ে আছেন, এলাকাবাসী সবাইকে মাফ করো আল্লাহ, যেই কোনো উসিলা করে এই এলাকাকে তুমি আল্লাহ নেককার ফরেজগার এলাকা হিসাবে কবুল করো, জনাব রাগেব আলীকে আল্লাহ হায়াত তৈবা দান করো, তার জীবনে আল্লাহ আরও বেশি বেশি কাজ করার তৌফিক দাও, যারা আসছে বিভিন্ন জায়গা থেকে আল্লাহ সবার দুয়ারে কবুল করো, যত শান্তি আছে দূর করে দাও, যত শান্তি আছে আমরা রে দান করো, যারা বিমারী দ্বারের সাফা দান করো, তোমার শাহী দরবার আকাশের নিচে জমিন রূপে হাত পেতেছি, কত শিক্ষিত সমাজ তুমি তাকিয়ে দেখো আল্লাহ, খালি হাতে ফিরিয়ে দিও না আমরারে মাফ করে দাও, এ দেশকে একটা সমৃদ্ধ দেশ হিসাবে কবুল করো, শান্তিময় দেশ হিসেবে আমরারে তুমি কবুল করো আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ পরিশেষে তোমার কাছে ফরিয়াদ, ইয়া আল্লাহ যার উদ্দেশ্যে আসছি আল্লাহ তুমি জানো, তাকে তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ তার জীবনে নেক আমলের উসিলা করে তাকে জান্নাতুল ফেরদাউস করো, বেহেশতি পোশাক পরিধান করাইয়া দাও, বেহেশতি খানা তারে খাওয়াইও, বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করো, হাশরের ময়দানে তোমার হাবিবের শাফাআত নসিব করাইও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। তাদের পুষ্পস্তবক নিয়ে মরহুমার কবরের দিকে এগিয়ে যাওয়ার জন্য দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ বজলুর রশিদ খান, যাওয়ার জন্য পঞ্চগড় টি কোম্পানি তেঁতুলিয়া এর পক্ষে আছেন জনাব আখতারুজ্জামান। এর দায়িত্বে আছেন প্রদীপ চক্রবর্তী ও সঞ্জয় আচার্য। এখনই ফুল নিয়ে যাচ্ছেন
স্কুলটির নাম রাগিল উচ্চ বিদ্যালয় বালিউড়া বাজার দোয়ারা বাজার সুনামগঞ্জ। খবর নিয়ে এসেছেন জনাব শামসুল হক নমু সাবেক চেয়ারম্যান। আমি আমরা অনেকে এখানে এসেছি একই উদ্দেশ্য, মৃত্যুবার্ষিকী। এক এক করে আজ ছয় বছর চলতেছে, চলবে। যারা এই ধরনের ভালো কাজ করবে তাদের জন্য দুনিয়াবাসী যারা থাকবে সবাই দোয়া করবে। তাই আসুন আমরা তার জন্য দোয়া করব, যেহেতু কোরআন খতম, বিভিন্ন আমরাও উপস্থিত ইবাদতের মগজ এরকম মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেন। এবং যারা চলে গেছেন তারা এটাই চায় যে কারা কারা আমার জন্য দোয়া করতেছে তারা দেখতেছে। তাই মরহুমা বেগম রাবেয়া খাতুনও দেখতেছেন যে আমরা তার জন্য দোয়া করতেছি। আমরা সবসময় দোয়া করব, শুধু মৃত্যু দিবস স্মরণ করেই দোয়া নয়, দোয়া দিয়ে আমরা সবাই করব। যেহেতু আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, বিশেষ করে যাদের সন্তান আদি আছে আমরাও এরকম সন্তান আমাদের বাপ মার জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ যে মরহুমা বেগম রাবেয়া খাতুনের স্বামী এখনো বেঁচে আছেন, দানবী জনাব রাবেয়া আলী মহোদয়, তার ছেলে পুত্র সন্তান এখানে আছেন, তারা দোয়া করতেছেন এবং দেশবাসী সিলেটবাসী প্রাণ ভরে তার জন্য দোয়া করেন। আজকে তাকে স্মরণ করে দেশ এবং বিভিন্ন দেশেও তার জন্য দোয়া চলতেছে। যে তিনি প্রতিষ্ঠান রেখে গেছেন ওই সমস্ত তিনি প্রতিষ্ঠান থেকে অবশ্যই দোয়া কবুল হবে, এই দোয়া বিফলে যেতে পারে না। তাই আসুন তাকে স্মরণ করে আমরা আল্লাহর কাছে আরো প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাক যেন তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন বলি আমিন। আমি মানি ওয়াহিন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস মাসালু আল্লাযীনা হুমিলু ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين الله العظيم. الحمد لله ধন্যবাদ সিলেটের নন্দিত মাননীয় মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান, তিনিও শ্রদ্ধা নিবেদন করছেন বেগম রাবেয়া খাতুনকে স্মরণ করে। প্রশ্ন হওয়ার পরেই তিনি মেয়রের দায়িত্ব পালন করে আসছেন, তিনিও ভুলেন নাই, এত ব্যস্ত হচ্ছেন। তারপরে মেয়র মহোদয়কে নিয়ে জনাব দানবী রাগেব আলী মহোদয়কে নিয়ে আমরা দোয়া দান করি। কোনো মানুষই গুনার থেকে বেঁচে নেই। উল্লুবানি আদম হত্যা ও মহরুল হত্যা ইনত্যা উয়াবুল আল্লাহর হাবিব ফরমান, প্রত্যেকটি আদম সন্তানই গুনাহগার। তবে এই সমস্ত মৃত ব্যক্তিকে স্মরণ করে আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, তারাও তো আমাদের মতো একটি জীবন ছিল, গেছেন অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, আমাদেরও যেতে হবে সেই অন্ধকার কবরে। আল্লাহ পাক নিজেই বলেন মৃত্যু যখন আসবে
এক মুহূর্ত আগেও না পরে ওনার নির্ধারিত সময় সকলের মৃত্যু হবে, তাই মৃত্যুর কোন সিরিয়েল নেই। অনেকেই আমরা মনে করি আমি যুবক, আমি বাঁচবো, আমি দাদা হব, নানা হব, কিন্তু দাদা স্বামীর আগেও স্ত্রী মারা যায়, স্ত্রীর আগেও স্বামী মারা যায়। দুনিয়ার এই তো অবস্থা, গুরবাকের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হয়ে যাবে। আসুন এই জীবনটা আল্লাহ পাকের দেওয়া, সে আল্লাহ পাকের এরকম মহাপেক জীবন যাপন করি, মৌতের কথা স্মরণ করি। মৌতের কথা যদি আমরা স্মরণ করি আমাদের কারো থেকে মৃত্যু হতে পারে না। আমরা সবাই আল্লাহ হয়ে যাব, নেককার বলে যাব, আমরা দুনিয়াও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো, প্রার্থনার জন্য থাকবে জান্নাতুল ফেরদাউস। তাই ভাই আসুন আমরা সবাই যার কাজ তৌফিক হিসাবে সাধ্য অনুসারে আমরা নেক কাজ করি, ভালো কাজ করি, সমাজকে আমরা কিছু দিয়ে যাই, মানুষের সেবা করি, মানুষের মঙ্গল কামনা করি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। যে উদ্দেশ্যে আত্মত্যাগের আমরা এই দেশের জন্য দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করব, জাতির জন্য দোয়া করব। বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে আমরা এসে আলহামদুলিল্লাহ আমাদের মেয়র মহোদয় এসেছেন, এখনই দোয়া হবে। তিনি শ্রদ্ধা করে আমাদের মরহুমা বেগম রাবেয়া খাতুনকে স্মরণ করে তিনি মাল্যদান কখন মেয়র সাহেব যদি বাসা যায় এটা ছবি লইস, মেয়র সাহেব বাসা গেলে এটা ছবি লইস। মেয়র বেগম রাবেয়া খাতুনের সেই মৃত্যুবার্ষিকী স্মরণ করে আজকে আমরা اللهم صل على سيدنا مولانا
প্রতি বছর নবীজির হায়াতে কত কষ্ট পাইলেন দুনিয়াতে কাঁদিতেন উম্মতের মা মানুষ বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির শ্মশান
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নয়, বাংলাদেশের বাইরে